কলকাতার আরজিকর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে আছে ভারতের পশ্চিমবঙ্গ। রাস্তায় প্রতিবাদের পাশাপাশি এই ঘটনায় কর্মবিরতিতে গিয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। তাদের সঙ্গে আলোচনায় বসতে ব্যর্থ হওয়ার পর সংবাদ সম্মেলন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মমতা জানান, রাজ্যের শীর্ষ পদের প্রতি তার কোনো মোহ নেই আর জনগণের স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছেন। জানা যায়, বৃহস্পতিবার বিকেল 5টায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয়ে নবান্নে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাকক্ষে মমতা 2 ঘন্টারও বেশি সময় ধরে বসেছিলেন, তবে শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। শুরু থেকেই মমতার সঙ্গে বৈঠকের জন্য চিকিৎসকরা 2টি শর্ত দিয়েছিলেন। এর একটি হলো বৈঠকের সরাসরি সম্প্রচার, দ্বিতীয়টি 30 জন প্রতিনিধি নিয়ে বৈঠকে যোগ দিতে চেয়েছিলেন তারা। চিকিৎসকদের প্রতিনিধিরা বৈঠকের জন্য নবান্নের গেট পর্যন্ত এসেছিলেন, তবে সরাসরি সম্প্রচারের বিষয়টিতে আপত্তি জানায় রাজ্য সরকার। এরপর 2 ঘন্টারও বেশি নবান্নের সভাকক্ষে অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা। পরে নবান্ন থেকেই সংবাদ সম্মেলন করে তিনি জানান, কিছু স্বার্থান্বেষী প্রতিবাদকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে। এর আগেও পরপর 2 দিন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মমতা, কিন্তু সাড়া পাননি। মমতা জানান, বাংলার মানুষের অনুভূতির কাছে ক্ষমা চান তিনি। সামাজিক মাধ্যমে সরকার বিরোধী বার্তা ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে মমতা জানান, তাকে অসম্মান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এখানে একটি রাজনৈতিক রং আছে। এই রাজনৈতিক রঙের পেছনে যারা আছে তারা বিচার চায় না, তারা চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবে। তিনি জানান, জনগণের স্বার্থে তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন। তিনি মুখ্যমন্ত্রীর পদ চান না, তিনি নারী চিকিৎসক তিলোত্তমা হত্যার বিচার চান। তার একমাত্র অনুরোধ হচ্ছে চিকিৎসকরা যেন কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দেয়, কারণ লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। আরজিকর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ন্যায় বিচার সহ বিভিন্ন দাবিতে টানা ধর্মঘট পালন করছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। তাদের ধর্মঘটের ইতোমধ্যে 33 দিন পার হয়ে গেছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।